স্ক্রিন শেয়ার করব আমি, অর্থাৎ স্ক্রিনে যা আমি দেখাবো সবকিছু তোমরা মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? হ্যাঁ, দেখো স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, তোমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে, অর্থাৎ আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুন্দর আছো এবং সুস্থ আছো। স্লাইড গুলো মনোযোগ দিয়ে দেখবা, প্রতিটা স্লাইড ব্যাখ্যা করা হবে, ব্যাখ্যাগুলো শুনবে, ঠিক আছে? পরিচিতি, আমার পরিচয়টা এখানে তোমরা দেখতে পাচ্ছ, ইসলাম আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, আর্ম পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল কলেজ বগুড়া, ঠিক আছে? আমরা পরের স্লাইডটাতে যাব। পাঠ পরিচিতি, আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র পড়বে, ঠিক আছে? মাঝে মাঝে নেটওয়ার্ক কিন্তু সমস্যা করবে, তোমরা ধৈর্য সহকারে বসে থাকবে, নেটওয়ার্ক ইজি হলে আমি আবার ফিরে আসব, ঠিক আছে? হ্যাঁ, আমরা পরের স্লাইডটাতে যেতে চাই। হ্যাঁ, পরের স্লাইডে তোমরা দেখতে হচ্ছে সন্ধি, তার মানে আজকে আমরা সন্ধি নিয়ে কথা বলবো, সন্ধি। হ্যাঁ, আমরা তারপরে যাই। হ্যাঁ, সন্ধি পরে আমরা কি কি শিখবো সে বিষয়গুলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। সন্ধির সংজ্ঞা তোমরা বলতে পারবে, সন্ধির বিভিন্ন সূত্রের ব্যবহার করতে পারবে, বাংলা সন্ধি ও তৎসম সন্ধির পার্থক্য বলতে পারবে। এগুলো হচ্ছে তোমাদের শিখন ফল, ঠিক আছে? আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, পরের স্লাইডে দেখো কিছু কথা লেখা আছে, আমরা পড়ব এগুলো। কারণ মানুষ কথা বলার সময় কথার গতি বৃদ্ধি পায়, দ্রুত কথা বলার সময় কখনো কখনো দুটো শব্দের কাছাকাছি থাকা দুটো ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায়, ব্যাকরণে একে সন্ধি বলা। যেমন আমি বিদ্যা আলয়ে যাব, এই বাক্যে বিদ্যা আলয়, হ্যাঁ, এই বাক্যটি বলার সময় আমি বিদ্যালয়ে যাব, এইভাবে আমরা বলি, ঠিক আছে? আমরা এইভাবে উচ্চারণ করি। এখানে বিদ্যা এর সরেয়া ধ্বনি এবং আলয়ের স্বরে আর ধ্বনি মিলে গেছে, মিলে গেছে মানে সন্ধি হয়েছে, দুটার মধ্যে সন্ধি হয়ে এক হয়েছে। এজন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, দুটি বর্ণ অত্যন্ত নিকটবর্তী হলে উচ্চারণের সুবিধার জন্য উভয়ের মিলন হয়ে এক বর্ণ বা একের রূপান্তর বা একের লোপ বা উভয়ের রূপান্তর হলে এরূপ মিলনকে সন্ধি হবে। তাহলে আমরা সন্ধি কাকে বলে আমরা সূত্র পেলাম। এরপরে দেখো, এই সংজ্ঞার সাহায্যে বা সংজ্ঞার মাধ্যমে আমরা বলতে পারি পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। তাহলে সন্ধিটার সংজ্ঞা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয় তবে তাকে সন্ধি বলে। তার মানে আমরা সন্ধির সংজ্ঞাটা কিন্তু ক্লিয়ার হলো, ওকে? হ্যাঁ, পরের স্লাইডটাতে আমরা যাব। হ্যাঁ, পরের স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, পরের স্লাইডে দেখতে পাচ্ছি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। সন্ধি শব্দের অর্থ কি? মিলন। দুটো ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে, ঠিক আছে? দুটি ধ্বনির সন্ধিতে প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরের শব্দের প্রথম ধ্বনির মিলন ঘটে, সন্ধির ফলে নতুন নতুন শব্দের সৃষ্টি হয়। কথা বলার সময় শব্দের উচ্চারণ সহজ করবার জন্য বা সহজ হয়, ভাষা সংক্ষিপ্ত হয় এবং শুনতে ভালো লাগে, এগুলো সন্ধির ফলে হয়। অর্থাৎ সন্ধির উপকারী দিক হলো এগুলো, সন্ধির গুরুত্ব হচ্ছে এগুলো, ঠিক আছে? এবারে আমরা দেখব সন্ধির ফলে ধ্বনির কি কি ধরনের পরিবর্তন ঘটতে পারে। হ্যাঁ, আমরা দেখি উভয় ধ্বনি মিলে একটি ধ্বনি হয়, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, উভয় ধ্বনির বদলে নতুন ধ্বনির সৃষ্টি হয়, এগুলো হচ্ছে কি সন্ধির ফলে সৃষ্টি হয়। অর্থাৎ দুটি ধ্বনির মধ্যে যা সংঘটিত হয় তা, অর্থাৎ সন্ধির ফলে ধ্বনির এই চার ধরনের কি ঘটে, মিলন ঘটতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছ। আমরা পরের স্লাইডটাতে যাব। হ্যাঁ, পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বাংলা সন্ধি দু প্রকার, এক
স্বরসন্ধি এক ব্যঞ্জন সন্ধি ঠিক আছে স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি হ্যাঁ স্বরসন্ধি কি স্বরসন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরধ্বনি তার মানে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাই স্বরসন্ধি যেমন দেখো সোনা যোগ আলী সোনালি রূপা যোগ আলী রূপালি মিথ্যা যোগ মিথ্যু কুড়ি যোগ এক কুড়ি তারপরে নদী যোগ এর নদীর মা যোগ এর মায় এগুলো সবই স্বরসন্ধি ঠিক আছে বাংলা স্বরসন্ধি এরপরে আমরা দেখি হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছি বাংলা ব্যঞ্জন সন্ধি স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি কিংবা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জন সন্ধি কিংবা ব্যঞ্জন সন্ধির সঙ্গে ব্যঞ্জন ধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে যেমন কাঁচা যোগ কলা কাঁচকলা নাতি যোগ বউ নাত বউ বাংলা সন্ধির কিছুটা নিয়মের ব্যত্যয় ঘটে ঠিক আছে যেমন কাঁচা যোগ কলা কাঁচকলা নাতি যোগ বউ নাত বউ ছোট যোগ দা ছোট দা উচ যোগ চারণ উচ্চারণ আর যোগ না আন্না চার যোগ দি চার এগুলো সব বাংলা ব্যঞ্জন সন্ধি ঠিক আছে হ্যাঁ এরপরে দেখি আমরা কি দেখতে পাই হ্যাঁ এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ কোনো পরিবর্তন ছাড়া ব্যবহৃত অর্থাৎ বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ আছে যেগুলো কোন রকম পরিবর্তন ছাড়াই ব্যবহৃত হয় এগুলোকে তৎসম শব্দ এসব তৎসম শব্দের সন্ধি সংস্কৃতের নিয়মেই হয়ে থাকে তাই সংস্কৃতের নিয়ম মেনে বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি তিন প্রকার হ্যাঁ তৎসম শব্দের সন্ধির তিন প্রকার আমরা পূর্বে দেখে আসলাম বাংলা সন্ধির দুই প্রকার তৎসম শব্দের সন্ধি তিন প্রকার ঠিক আছে এক স্বরসন্ধি দুই ব্যঞ্জন সন্ধি তিন হচ্ছে বিসর্গ সন্ধি ঠিক আছে অর্থাৎ তৎসম শব্দের সন্ধি আমরা তিন প্রকার দেখতে পাচ্ছি এক হচ্ছে স্বরসন্ধি দুই হচ্ছে ব্যঞ্জন সন্ধি তিন হচ্ছে বিসর্গ সন্ধি ওকে হ্যাঁ আমরা পরের স্লাইডটাতে যাব হ্যাঁ পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি স্বরসন্ধির সূত্র সহ উদাহরণ অর্থাৎ সহজ সূত্র ও উদাহরণগুলো আমরা পড়ে নেব স্বরসন্ধি আমরা দেখব দেখো স্বরসন্ধির প্রথম সূত্র স্বরেয় এবং স্বরেয়া ধ্বনির সন্ধি অর্থাৎ স্বরেয় এবং স্বরেয়ার মধ্যে সন্ধি হলে কি হয় দেখো প্রথমে দেওয়া আছে স্বরে ও যোগ স্বরেয় দ্বিতীয় স্বরে আ আকার হিসাবে সন্ধিবদ্ধ শব্দটির সাথে যুক্ত হয় যেমন দেখো নব যোগ অন্ন নবান্ন এখানে স্বরেও আছে এটাও স্বরেও দুইটা মিলে স্বরে আ আকারটা এখানে যুক্ত হয়েছে আবার পরম যোগ অনু পরমাণু এখানে মর সাথে স্বরেও আছে আর এখানে আছে স্বরেও দুইটা মিলে স্বরে আ যার আকারটি এখানে ব্যবহার করেছে একইভাবে স্বরেও যোগ স্বরে আ ইকুয়াল টু হয় স্বরে আ যেমন জল যোগ আশয় জলাশয় জল যোগ আশয় লস সাথে স্বরেও আছে আর এখানে স্বরেয়া দুইটা মিলে স্বরেয়া জলাশয় পাঠ পাঠ যোগ আগার এটা পাঠ যোগ আগার পাঠাগার এখানে স্বরেও আছে এখানে স্বরে আ দুইটা মিলে স্বরে আ পাঠাগার আবার স্বরে আ যোগ স্বরেও ইকুয়াল টু স্বরে আ যেটি এখানে আমরা দেখতে পাচ্ছি কথা স্বরেয়া যোগ অমৃত স্বরেও স্বরে আ যোগ স্বরে ও মিলে স্বরে আ হয়েছে আবার আশা যোগ অতীত আশাতীত স্বরে আ যোগ স্বরে ও মিলে স্বরে আ এখানে ব্যবহৃত হয়েছে আশাতীত ঠিক আছে আবার দেখো স্বরে আ যোগ স্বরে আ ইকুয়াল টু স্বরে আ বিদ্যা যোগ আলয় বিদ্যালয় এখানে স্বরে আ আর স্বরে দুইটা মিলে স্বরে আ এখানে যুক্ত হয়েছে মহা যোগ আশয় মহাশয় স্বরে আ যোগ স্বরে ইকুয়াল টু এখানে স্বরে আ যুক্ত হয়েছে তার মানে আমরা এখানে পেলাম স্বরে ও এবং স্বরে আ এই দুইটার সন্ধিতে মূলত স্বরে আ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি হ্যাঁ পরে আমরা দুই নাম্বার সূত্রটা দেখি হ্যাঁ দুই নাম্বার সূত্রতে কি বলা আছে হ্রস্বই যোগ দীর্ঘই ধ্বনির সন্ধি অর্থাৎ হ্রস্বই এবং দীর্ঘির মধ্যে সন্ধিতে কি হয় সেটি দেয়া আছে এখানে যেমন হ্রস্বই যোগ হ্রস্বই কিন্তু দীর্ঘই হয়
যেমন অতীজ ইত অতীত এখানে রস্বই এটা রস্বই ইকুয়ালটি এখানে দীর্ঘ ঠিক আছে আর রবি যোগীন্দ্র রবীন্দ্র এখানে রস্বই এখানে রস্বই এখানে এসে দীর্ঘ হচ্ছে আবার দেখো রস্বই যে দীর্ঘ ইকুয়ালটি দীর্ঘ উদাহরণ পরিযোগিক্ষা পরি রস্বই আর ইচ্ছা দীর্ঘ ইকুয়ালটি পরীক্ষা অধিযোগ ঈশ্বর অধিশ্বর রস্বই যোগ দীর্ঘ ইকুয়ালটি দীর্ঘ ঠিক আছে আর দীর্ঘ যে রস্বই তারপর সচি যোগ ইন্দ্র শচীন্দ্র দীর্ঘ যোগ রস্বই এখানে দীর্ঘ মহি যোগ ইন্দ্র দীর্ঘ যোগ রস্বই এখানে দীর্ঘ দীর্ঘ যোগ দীর্ঘ ইকুয়াল টু দীর্ঘ স্ত্রী যোগ ইশ দীর্ঘ যোগ দীর্ঘ ইকুয়াল টু দীর্ঘ পৃথিবী যোগ ঈশ্বর পৃথিবীশ্বর এখানে দীর্ঘ এখানে দীর্ঘ ইকুয়াল টু হয়েছে দীর্ঘ আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ রস্বই আর দীর্ঘের সন্ধিতে মূলত দীর্ঘ হয়ে থাকে এরপরে দেখো রস্ব যোগ দীর্ঘ এর সন্ধি রস্ব যোগ দীর্ঘ এর সন্ধি রস্ব এবং দীর্ঘের সন্ধিতে কি হয় আমরা দেখি রস্ব এবং রস্বর সন্ধিতে হয় দীর্ঘ ঠিক আছে দীর্ঘ হয় যেটি সন্ধিবদ্ধ শব্দে যুক্ত হয় যেমন দেখো কটু যোগ উক্তি রস্ব যোগ রস্ব এখানে এসে দীর্ঘ হয়ে গেছে আবার মরু যোগ উদ্যান মরুদ্যান এখানে দীর্ঘ হয়ে গেছে আবার রস্ব যে দীর্ঘ ইকুয়াল টু দীর্ঘ যেমন লঘু যোগ উর্মি লঘুর্মি এখানে দীর্ঘ হয়ে গেছে বহু যোগ ঊর্ধ্ব এখানে রস্ব এটা দীর্ঘ এখানে এসে দীর্ঘ হয়ে গেছে আবার দীর্ঘ যোগ রস্ব ইকুয়াল টু দীর্ঘ যেমন দেখো বধু যোগ উৎসব বধুৎসব এখানে দীর্ঘ এখানে রস্ব ইকুয়াল টু এখানে কি হয়ে গেছে দুর্গ হয়ে গেছে ঠিক আছে আবার দেখো এখানে বধু যোগ উক্তি বধুক্তি বধু মানে দীর্ঘ আর রস্ব মিলে এখানে দীর্ঘ হয়ে গেছে বধুক্তি তেমনি দীর্ঘ যোগ দীর্ঘ ইকুয়াল টু দীর্ঘ ঠিক আছে যেমন ভু যোগ উদ্ধু ভূত ঠিক আছে ভূত এখানে দীর্ঘ হয়ে গেছে আমি আধা সার ক্লাস নিচ্ছি পরে ক্লাস পরে হ্যাঁ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আমরা পরের স্লাইডে চলে যাব অর্থাৎ এখানে আমরা কি পেলাম রস্বই যোগ দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই আবার রস্বই যোগ দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘ ওকে হ্যাঁ এরপরে দেখতে পাচ্ছি আমরা স্বরে ও যোগ স্বরে আ এর সাথে রস্বই কিংবা দীর্ঘ ধ্বনির সন্ধি তার মানে এখানে কি বলা হচ্ছে স্বরে ও কিংবা স্বরে আর সাথে রস্বই কিংবা দীর্ঘের সন্ধিতে কি হয় আমরা দেখে নেব ঠিক আছে হ্যাঁ প্রথমে দেখো স্বরে ও যোগ স্বরে আ এর সাথে রস্বই কিংবা দীর্ঘই যেটাই থাক এখানে ভালো করে বুঝে নিতে হবে এই রাফিয়া ইয়াসমিন ভিডিও অফ করো রাফিয়া ইয়াসমিন হ্যাঁ দেখো এখানে কি বলা হচ্ছে দুই নম্বর সূত্রটা তোমরা দেখো স্বরে ও যোগ স্বরে আ এর সাথে রস্বই কিংবা দীর্ঘই যেটাই আসুক না কেন দুইয়ের সন্ধিতে একার হবে যেমন দেখো সযোগ ইচ্ছা স্বেচ্ছা স স্বরে যোগ রস্বই একার হয়েছে আবার যথাযোগ ইষ্ট স্বরে যোগ রস্বই একার হয়েছে আবার অপযোগ ইচ্ছা স্বরে যোগ দীর্ঘই একার হয়েছে আবার মহাযোগ ঈশ্বর মহেশ্বর এখানে স্বরে যোগ দীর্ঘই একার হয়েছে তার মানে এখানে আমরা কি বুঝলাম এখানে বুঝলাম রস্বই স্বরেও অথবা স্বরেয়ার সাথে রস্বই কিংবা দীর্ঘই যেটারই সন্ধি হোক না কেন উভয়ের সন্ধিতে একার হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপরে তিন নম্বর দেখো স্বরে ও যোগ স্বরে আ এর সাথে রস্ব কিংবা দীর্ঘ এই দুইয়ের সন্ধির ফলে উকার ঠিক আছে অর্থাৎ স্বরেও অথবা স্বরেয়ার সাথে রস্ব অথবা দীর্ঘ যুক্ত হলে উভয়ের সন্ধিতে উকার ঠিক আছে যেমন দেখো সূর্য যোগ উদয় এখানে সূর্য স্বরেও আছে আর রস্বু দুটো মিলে এখানে জয় উকার হয়েছে দেখো সূর্য আবার কথা যোগ উপকথন এখানে স্বরেয়া যোগ রস্বু এখানে উকার হয়েছে কথ ক্ষয়কার হয়েছে আবার চল যোগ উর্মি চলর্মি এখানে স্বরেও আছে এখানে দীর্ঘ তাহলে দুটো মিলে উকার হয়েছে ঠিক আছে সুরাইয়া সুরাইয়া ভিডিও অফ করতে হবে তারপরে মহাজকুর্মি মহর্মি এখানে স্বরে আছে ঠিক আছে
আর এখানে দুর্গ আছে, দুইটা মিলে ওকার হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো স্বরে ও যোগ স্বরেয়া, এর সাথে যদি রি স্বরে ও অথবা স্বরেয়ার সাথে যদি রি ধ্বনির সন্ধি হয় তাহলে অর হয়, অর অর রেফ হিসাবে ব্যবহার। আবার স্বরে ও যোগ স্বরেয়ার সাথে যদি ঋত শব্দ থাকে, ঋত তাহলে হবে আর, রি থাকলে হবে অর, আর ঋত থাকলে হবে আর। ঠিক আছে, আমরা দেখি উদাহরণ, যেমন দেব যোগ ঋষি, অর সাথে রি আছে তাই এখানে অর রেফ হিসাবে যুক্ত হয়েছে, দেবর্ষি। রাজা যোগ ঋষি, রাজর্ষি, এখানেও রেফ। কিন্তু এখানে দেখো শীত যোগ ঋত, ঋত আছে তাই আর আসবে, যেমন শীতার আর, আর্ত শীতার্ত, ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এখানে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পেলাম, এখানে পেলাম স্বরেয় এবং স্বরেয়ার সাথে রি ধ্বনির সন্ধিতে হয় অর, যেটি রেফ হিসেবে থাকে, আর স্বরেয় যোগ স্বরেয়ার সাথে যদি ঋত শব্দ থাকে তাহলে সেটি হয়ে যায় আর। ঠিক আছে, আমরা উদাহরণ দেখতে চাই, কেউ হাত উঠাইছো? ঠিক আছে, হাত উঠাইছো, ভালো কথা। ক্লাস শেষে সুযোগ দেবো, তখন প্রশ্ন উত্তর দেবো। ঠিক আছে, ক্লাস শেষে একটু সময় থাকবে, তোমাদের সকল প্রশ্নের উত্তর সেখানে দেয়া হবে, এখন ক্লাস করো। ঠিক আছে, হ্যাঁ, আমরা পরের স্লাইডটাতে যেতে চাই। হ্যাঁ, পরের স্লাইডে দেখো কি বলা আছে, পরের স্লাইডে আছে স্বরে ও যোগ স্বরেয়া এর সাথে যদি এ যোগ ওই ধ্বনির সন্ধি, অর্থাৎ স্বরে ও অথবা স্বরেয়ার সাথে এ অথবা ওই যদি হয় তাহলে উভয়ের সন্ধিতে ঐকার। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে, স্বরে ও অথবা স্বরেয়ার সাথে এ অথবা ওই এর সন্ধিতে সবসময় ঐকার হয়। যেমন দেখো জল যোগ এক জনৈক, তাহলে স্বরে ও যোগ এ এর সন্ধিতে এখানে ঐকার হয়েছে। তথা যোগ এব, এখানে স্বরেয়ার সাথে এ ঐকার হয়ে গেছে, তথৈব। আবার দেখো মত যোগ ঐক, এখানে হয়ে গেছে মতৈক, ঐকার হয়ে গেছে স্বরের সাথে ওই। আবার মহাযোগ ঐশ্বর্য, মহ ঐশ্বর্য, এখানে স্বরেয়ার সাথে ঐকার, এখানে হয়ে গেছে ঐকার। ঠিক আছে, তার মানে স্বরেয় যোগ স্বরেয়া, স্বরেয় এবং স্বরেয়ার সাথে এ এবং ওই এর সম্বন্ধে সম্পূর্ণ ঐকার। একে ভিডিও অন করছে রে, ভিডিও বন্ধ করো। হ্যাঁ, এবার দেখো স্বরেয় যোগ স্বরেয়া এর সাথে ও এবং ও এর সন্ধিতে কি হয়, আমরা দেখতে পাচ্ছি ওকার। ঠিক আছে, কি হয় এখানে, স্বরে ও অথবা স্বরেয়ার সাথে স্বরে ও যোগ স্বরে ও অথবা স্বরেয়ার সাথে ও অথবা ও এর সন্ধিতে ওকার হয়। যেমন দেখো জল যোগ ওকা জলৌকা, ঠিক আছে, জল যোগ ওকা, এখানে স্বরেও আর ও দুটো মিলে ওকার হয়েছে। মহাযোগ ঔষধি মহ ঔষধি, ওকার হয়েছে। চিত্ত যোগ ঔদার্য চিত্ত উজার্য, ঠিক আছে, চিত্ত উদার্য। মহাযোগ ঔষধ মহ ঔষধ, তার মানে আমরা এখানে কি পেলাম, স্বরেও স্বরেয়ার সাথে। এই সাইদুর রহমান, তুমি বারবার ভিডিও অন করো কেন, তোমাকে নিষেধ করছি না, ভিডিও অফ করে দাও। হ্যাঁ, এই শোনো, এরপর দেখো রশ্মি যোগ দীর্ঘই, এরপর যদি রশ্মি দীর্ঘই ছাড়া অন্য কোন সর্জনি থাকে তাহলে কি হবে, জফালা। রশ্মি দীর্ঘের পর ভিন্ন সর্জনি যদি থাকে, অর্থাৎ রশ্মি দীর্ঘের পর অন্য ধ্বনির সাথে যদি সন্ধি হয় তাহলে কি হয়, রশ্মি দীর্ঘই যোগ স্বরে কিংবা স্বরেয়াই কিন্তু জফালা। যেমন অতি যোগ অন্ত অত্যন্ত, রস্বই যোগ অ, এজন্য জফালা হয়েছে। নদী যোগ অম্বু নদম্বু, ইতি যোগ আদি ইত্যাদি। ঠিক আছে, মসি যোগ আধার মর্ষাধার, মসি দীর্ঘে। মোহাম্মদ আবদুল্লাহ ভিডিও অফ করো। ঠিক আছে, ইতি যোগ আদি ইত্যাদি, মসি যোগ আধার মর্ষাধার, সবগুলি কি হচ্ছে, জফালা। আবার দেখো রস্বই যোগ দীর্ঘই এর সাথে যদি রস্বও দীর্ঘ হয় তাহলেও কি হয়, জফালাই হয়। যেমন ধর অতি যোগ উক্তি অত্যুক্তি, রস্বকারটা এখানে বজায় থাকে, জফালা হয় এবং রস্বকারটা বজায় থাকে। অতি যোগ উক্তি অত্যুক্তি, প্রতিযোগ প্রত্যুষ, প্রতিযোগ এক প্রত্যেক। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম,
এখানে পেলাম রশ্মি দীর্ঘই যোগ রশ্মি দীর্ঘ সন্ধিতে জ বলা হয় আর রশ্মি এবং দীর্ঘটা বজায় থাকে ঠিক আছে আশা করি বুঝিয়েছো এরপরের স্লাইডে আমরা যাব হ্যাঁ দেখো পরের স্লাইডে কি বলা হচ্ছে পরের স্লাইডে বলা হচ্ছে রশ্মি দীর্ঘের পর ভিন্ন ধ্বনির সন্ধি তার মানে রশ্মি দীর্ঘের পর যদি রশ্মি দীর্ঘ না থাকে অন্য কোন ধ্বনি থাকে তাহলে সেই সন্ধিতে কি হবে তো সেটাই এখানে বলা আছে যেমন দেখো রশ্মি অথবা দীর্ঘ যোগ স্বরে অথবা স্বরে আ হলে ব অথবা বা হয় তার মানে রশ্মি যোগ অ ইকুয়াল টু ব আর রশ্মি ইকুয়াল টু রশ্মি যোগ স্বরে ইকুয়াল টু বা যেমন সুযোগ অল্প স্বল্প ব হয়েছে ব ফলা ঠিক আছে সুযোগ আগত স্বাগত এই যে এখানে আছে তাই সর্বসাথে আকার যুক্ত হয়েছে স্বাগত আবার রশ্মি দীর্ঘ যোগ রশ্মি দীর্ঘ ইকুয়াল টু বি অথবা বয় দীর্ঘ দুটার যে কোনো একটা আমরা দেখি অনুযোগিত অন্যিত এখানে রশ্মি যোগ রশ্মি ইকুয়াল টু বয় ব হয়েছে অন্যিত তনুযোগ ই তন্নি আবার রশ্মি যোগ দীর্ঘ যোগ এ রশ্মি অথবা দীর্ঘের সাথে এর সন্ধিতে হয় বে যোগ যেমন অনুযোগ এসন অন্বেষণ অনুযোগ এসন এখানে রশ্মি আর এখানে এ দুটা মিলে কি হয়েছে বে যে ফলা হিসেবে বে যুক্ত হয়েছে বয়কের ঠিক আছে এরপরে দেখো কি আছে এরপরে আছে এ অথবা ও এর পর ভিন্ন ধ্বনির সন্ধি মানে কি এ অথবা এর পর এ ওই ছাড়া অন্য কোন স্বরধ্বনি ঠিক আছে তাহলে কি হলো এ অথবা ও এর পর ভিন্ন ধ্বনির সন্ধিতে কি হয় একটা আমরা দেখতে পাচ্ছি এ অথবা ওই এর সাথে যদি স্বরে অথবা স্বরে আ হয় তাহলে অয় অথবা আয় অর্থাৎ এ ও এর সাথে স্বরে হলে হবে অয় আর এ ও এর সাথে স্বরে আ হলে হবে আয় যেমন নে যোগ অ নয় নয় যোগ অ নায় ঠিক আছে ওই হলে আ নায় ঠিক আছে এরপর দেখো এই দীপ কেনারে দীপ ভিডিও অফ করো দীপ তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ভিডিও কে অন করবে না ভিডিও অন করলে নেট স্লো হয়ে যায় হ্যাঁ এরপর দেখো 10 নম্বর সূত্রটা দেখো 10 নম্বর সূত্রে কি বলা আছে ও অথবা ও এর পর ভিন্ন ধ্বনির সন্ধি ও অথবা ও এর পর অন্য স্বরধ্বনি থাকলে কি হয় আমরা দেখি যেমন দেখো ও অথবা ও এর পর যদি স্বরে অথবা স্বরে থাকে তাহলে অব অথবা আপ আমরা উদাহরণ দেখলে আরো স্পষ্ট হব যেমন দেখো পো যোগ অন ও এবং অ আছে তাহলে কি হয়েছে অপ অবল যে অপ অপ মানে এখানে উচ্চারণ করতে অপ কাজ ববন এখানে স্বরে আছে এটা অপ তাহলে পবন পো যোগ আদি বাবাদি নো যোগ লবন ও যোগ পাব ঠিক আছে আবার স্বরেও যোগ ও স্বরেও অথবা ও যোগ রশ্মি হলে অবি অথবা আবি স্বরে ঠিক আছে যেমন দেখো পবিত্র 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 আর নৌ যদি নাবি আবি এই যে নাবি আবি ঠিক আছে আবার ও অথবা ও যোগ রশ্মি হলে আবু হয় যেমন দেখো বহু যোগ আবু ও অথবা ও যোগ এ হলে কবে হবে যেমন গো যোগ এসো না গবেষণা বুঝতে পারছো হ্যাঁ মনে হয় বুঝতে পারছি হ্যাঁ এরপরে ব্যঞ্জন সন্ধি আছে ব্যঞ্জন সন্ধিটা আমরা পরে আলোচনা করব ঠিক আছে ব্যঞ্জন সন্ধি কেন পরে আলোচনা করব আমরা একদিনে সর্বজনীনটুকু আলোচনা করলাম ঠিক আছে একদিনে পুরোটা আলোচনা করা যাবে না ঠিক আছে বুঝতে পেরেছো এখন তোমাদের বাড়ির কাজ হলো আমি যেটুকু পড়ালাম সেটুকু সবগুলো রিভিশন করবে কি করবে প্রত্যেককে রিভিশন করবে ঠিক আছে হ্যাঁ এখন তোমাদেরকে আমি ফ্লোর দেব তোমরা প্রশ্ন করতে পারবে ঠিক আছে তার আগে তোমরা একটু বাড়ির কাজ দিয়ে নাও তো বাড়ির কাজ বাড়ির কাজ হলো স্বরসন্ধির যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখবে
স্বরসন্ধির যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ সহ লিখবে, ঠিক আছে? তোমরা আনমিউট হতে পারবে এখন। হ্যালো, তোমরা আনমিউট হতে পারবে? হ্যাঁ, হ্যালো স্যার। বাসার কাজটা হলো স্বরসন্ধির যে কোনো পাঁচটা নিয়ম উদাহরণ সহ লিখবে। স্যার, নিয়মগুলো স্লাইডে আরেকবার দেখান তো। কোনটা? স্যার, নিয়মগুলো স্লাইডে স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। জি স্যার, এক নম্বর থেকে একবার দেখা যাচ্ছে। হ্যাঁ, উত্তর দেবো আমি। প্রশ্ন করো। হ্যাঁ, এখন প্রশ্ন করো তোমরা। এখন তোমাদের প্রশ্নের উত্তর দেবো। আর এই ক্লাসটি শোনো, এই ক্লাসটি অনলাইনে দেওয়া হবে, অর্থাৎ ইউটিউব চ্যানেলে শেয়ার করব, তোমরা সেখান থেকে দেখতে পারবে। ঠিক আছে স্যার। স্যার, চ্যানেলের নাম কি? APBN অনলাইন ক্লাস। APBN অনলাইন ক্লাস। APBN অনলাইন ক্লাস। ঠিক আছে। ঠিক আছে স্যার। স্যার, একটা প্রশ্ন ছিল। ফেসবুকে স্যার। স্যার, ক্লাসে আছি। তুমি কে? স্যার, ব্যক্তিগত একটা পদ সিলেবাসে নাই, প্রথম টিউটোরিয়াল ব্যক্তিগত ক্লাস নিচ্ছে পরে। হ্যাঁ হ্যাঁ, সিলেবাসে বুঝতে পেরেছো আমি কি বললাম? জি স্যার। জি স্যার, তোমরা এখন প্রশ্ন করো, প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। নিচে লেখা আছে এবং শ্রেণী উপযোগী। তো এই শ্রেণী উপযোগী তোমার তোমার শ্রেণীর জন্য যেগুলো প্রযোজ্য সেগুলো তুমি বোর্ড বই টাই পড়বে। ঠিক আছে স্যার। হ্যাঁ, বুঝতে পারছো ক্লাস? জি স্যার। স্যার, হ্যাঁ বলো। আর স্ক্রিনশট গুলো আরেকবার দেখান স্যার। এই শেয়ার অফ করে দিছি, আর দেখানো যাবে না। শেয়ার অফ করছি, বুঝো নাই? শেয়ার ওয়ান করে আরেকবার দেখান, স্ক্রিনশট তুলে নেই আমরা। আরে বাবা, শেয়ার অফ করছি। এই শোনো, ওই অনলাইন ক্লাস থেকে দেখে নিও, APBN অনলাইন ক্লাস। আচ্ছা স্যার। ঠিক আছে। আবার স্যার, বুক লিস্ট দেওয়া হবে না। টাইম লাগবে স্যার, ফিনিশ করতে স্যার। বুঝতে পেরেছো? ভালো করে বুঝতে পেরেছো? নাই
হাই